আমার হিপো পুলিশ পার্ট ওয়ান গানে আমি বলেছিলাম যে রাজত্ব স্রষ্টার যারে খুশি তারে দেন যার থেকে খুশি তার থেকে সেটা কেড়ে নেন এই যে রাজত্ব দেখি এই যে পোস্ট দেখি এটার মালিক একজন সেটা আজকে আপনার আছে কালকে আপনার নাও থাকতে পারে এইটা এইটা শিক্ষা নেওয়া উচিত সবার আগে দ্বিতীয়ত অহংকারে পতন হয় এখন সবাই ঐক্যমত্য অহংকারে পতন হয় দেশটা আগায় তখন যখন শাসকেরা সেবক হয় আর শাসক যদি শোষক হয় তোমার আমার জীবন শেষ তবে আমজনতা শিখলে ব্যানার ব্যানার হবে বাংলাদেশ আমাদের আমজনতা একটা জিনিস যেটা আমাদের জনসাধারণের শেখা উচিত সেই ব্যাপারটা হচ্ছে ম্যানার আমাদের বাংলাদেশের জনসাধারণের ম্যানার শিখতে হবে কোথায় কাকে কিভাবে ট্রিট করতে হবে আপনার এলাকায় একজন কোন রাজনৈতিক দলের বড় একটা নেতা হলো আর আপনি তাকে গিয়ে সালাম ভাই দেখা হইলে সালাম ভাই এটা করলেন এই যে কালচার এটা আপনার ওই নেতাকে আকাশে তুলে দেবে ওই নেতায় কয়েকদিন পর আপনার উপর কি প্রভাব বিস্তার করবে আপনার অধিকার হরণ করবে বরঞ্চ এমন ম্যানার প্র্যাকটিস করতে হবে যাতে নেতা হোক আর প্রতিষ্ঠানের প্রধান হোক ভিসি হোক টিচার হোক দায়িত্ব গ্রহণ করার পর সবাই সেই দায়িত্বের ভার অনুভব করতে পারে এই ঘটনা থেকে আমাদের স্বৈরাচারী সরকারের পতনের এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা করা উচিত যে আপনি অত্যাচার করে নির্যাতন করে সাময়িকভাবে কাউকে চাপিয়ে রাখতে পারবেন কিন্তু আলটিমেটলি দমন করতে পারবেন না পৃথিবীর কোনো শাসকই স্বৈরাচার কোনো শাসকই টিকে থাকতে পারেনি একদিন না একদিন তাকে চরম লজ্জা অপমান নিয়ে বের হতে হয়েছে তো এই ঘটনা থেকে আমার মনে হয় বাংলাদেশের এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে নতুন করে ঢেলে নতুন রিফরমেশন নিয়ে রাজনীতি নতুন একটা সংস্করণ যদি না আসতে পারে তাহলে আমি বলতে পারি তারা কোনোভাবেই এই দেশে রাজনীতি প্র্যাকটিস করতে পারবে না আপনাদের বুঝতে হবে যে এই সময়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনের সংখ্যা সবচেয়ে বেশি এবং দু থেকে দু হাজার পঞ্চাশ সাল পর্যন্ত বাংলাদেশে ইয়াং জেনারেশনের সংখ্যা হবে সবচেয়ে বেশি তার মানে দু সাল পর্যন্ত এই দেশের লিডিং পজিশনে থাকবে ইয়াং জেনারেশান এবং ইয়াং জেনারেশান কারা আজকের ইয়াং জেনারেশন ছোটোবেলা থেকেই মোবাইল ফোন স্মার্টফোন এই মোবাইল ফোন ব্যবহারে তারা অভ্যস্ত তাদের কাছে যে ডাটা আছে সেটা আমাদের বাবাদের কাছে নেই তারা অনেক বেশি স্মার্ট এটা যত দ্রুত মেনে নেওয়া সম্ভব তত দ্রুত দ্রুতই ভালো ইয়াং জেনারেশনকে যদি আপনারা জাজ করেন যে ওরা তো মনে হয় পাবজি খেলে ওরা তো মনে হয় টিকটক খেলে তাহলে ভুল হবে ইয়াং জেনারেশনের একটা অংশ হয়তো এটা নিয়ে বেশি ব্যস্ত কিন্তু ইয়াং জেনারেশনের একটা বিগ অংশ তারা কোডিং করে এখন আমাদের সিনিয়র আমাদের বাবাদের যদি বলা হয় কোডিং কি তারা কোডিং বুঝবে না তারা সিদ্ধান্ত নেয় জিরো আর ওয়ান বাইনারি সিস্টেমে আমাদের যে ইয়াং জেনারেশন এই ইয়াং জেনারেশান সিদ্ধান্ত নেয় জিরো আর ওয়ান বাইনারি সিস্টেমে নয় একটা জিনিস সত্য হবে নয় একটা জিনিস মিথ্যা হবে এর মাঝামাঝি কোনো অবস্থান নয় নয় সে স্বৈরাচার হবে নয় সে ফেরস্ত হবে এর মাঝামাঝি ব্যালেন্সের কোনো অবস্থান নাই অতএব এই ইয়াং জেনারেশানকে সাথে নিয়ে যদি সামনের দিকে রাজনৈতিক দলগুলো এগিয়ে যেতে চায় তাহলে পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের যে সকল অভ্যাস যে সকল ব্যাপার আছে সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং কোনোভাবে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা যাবে না মানুষ কথা বলবে যার মন চায় যে মন মঞ্চে সেইটা বলবে এবং রাজনৈতিক দলগুলোকে এই সমালোচনা হজম করার মতো সমালোচনা শিক্ষার সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করার মতো মানসিকতা বিল্ড আপ করতে হবে নতুবা আমি বলতে পারি পতন হয়ে যাবে কোনো রাজনৈতিক দল থাকবে না এই দেশ ইয়াং জেনারেশনের দেশ এই দেশ ছাত্র এবং জনতার ঐক্যের দেশ এই ঐক্য ভাঙতে বহুত দেরি আছে এই ঐক্য ভাঙবে না অতএব রাজনৈতিক দলগুলোর উচিত এই পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের যে সকল দুঃশাসনের যে খাসলতগুলো আছে এগুলো থেকে মুক্ত হয়ে নতুন কিছু দেওয়া যে জিনিসটা আমি আপনি আমরা সবাই চাই